নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, 17 অক্টোবর 2021 এই দিন রবি তার রাশি পরিবর্তন করতে চলেছে, যার ফলে এই 8 রাশির জাতক ও জাতিকার বিদ্যুতের গতিতে ধন প্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষা। ১৭ অক্টোবর ২০২১ এই দিন রবি তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে যে 8 রাশির কথা আমি বলতে চলেছি সেই 8 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে বিদ্যুতের বেগে ধন প্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই রবি গ্রহ অ্যাকচুয়ালি আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে বা কী দেখায়। দেখুন, রবি পিতা বলে মানা হয়, অর্থাৎ রবি হচ্ছে মাথা, এবং এই রবি গ্রহ ফায়ারি প্ল্যানেট বলে মানা হয়, অর্থাৎ জন্মছকে যদি রবি গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে তার মধ্যে একটা পজিটিভ ভাব কিন্তু থাকে, এবং সে সরকারি কর্মচারী বা সরকারি দপ্তরে কোনো কাজের সাথে যুক্ত কিন্তু থাকে। পাশাপাশি রবি গ্রহ যদি আপনার জন্মছকে খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট পানিশমেন্ট অর্থাৎ জেল বা জরিমানা পর্যন্ত কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও রবি গ্রহ আমাদের মান সম্মান, খ্যাতি এই সমস্ত কিছু নির্দেশ করে, অর্থাৎ রবি গ্রহ কতটা পরিমাণ পাওয়ারফুল রয়েছে তার উপর নির্ভর করে আমরা জীবনে কতটা উত্থানে যেতে পারবো, অর্থাৎ রবি গ্রহের একটা বিশেষ ভূমিকা কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও রবি গ্রহ সরকারি ডিপার্টমেন্টকে বোঝায়, রবি গ্রহ পিতার সুখকে বোঝায়, পিতার হেল্পকে বোঝায়। পাশাপাশি রবি গ্রহ আমাদের জীবনের মান সম্মান বৃদ্ধি করতে কিন্তু সহায়তা করে, তাই আপনার ব্যক্তিগত জন্মছকে রবি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রবি গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পূর্ণাঙ্গ ফল কিন্তু পাবেন না। তবে আপনারা যদি মনে করেন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে রবি গ্রহের প্রতিকার প্রতিবিধান করব, সেটি কিন্তু করতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সময় মতো আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 17 অক্টোবর রবির রাশি পরিবর্তনের সাথে সাথে বিদ্যুতের গতিতে ধন প্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা নিশ্চিত থাকুন এই 17 অক্টোবর রবির রাশি পরিবর্তনের সাথে সাথে আপনাদের জীবনে বিদ্যুতের গতিতে ধন প্রাপ্তি ঘটতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, এই সময় আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে, এই সময় পিতার সুখ পেতে চলেছেন, পিতার হেলথ কিন্তু ভালো যেতে চলেছে। পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। আপনাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু ঘটতে চলেছে, পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই 17 অক্টোবর ২০২১ থেকে রবির রাশি পরিবর্তনের সাথে সাথে বিদ্যুতের বেগে আপনাদের ধন প্রাপ্তি ঘটতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন, যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না বা আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। এই সময় আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করতে চলেছেন। পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে।
এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, পিতার হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন, পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু বিদ্যুতের বেগে ধন প্রাপ্তি ঘটতে চলেছে, আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। পাশাপাশি এই সময় পিতার সাহায্য কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে 17 অক্টোবর 2021 রবির রাশি পরিবর্তনের সাথে সাথে বিদ্যুতের বেগে ধন প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে ধন প্রাপ্তির রাস্তা প্রশস্ত হতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। পাশাপাশি পিতার শরীর স্বাস্থ্য ভালো যেতে চলেছে, পিতার হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 17 অক্টোবর রবির রাশি পরিবর্তনের সাথে সাথে বিদ্যুতের বেগে ধন প্রাপ্তি ঘটতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের পেন্ডিং ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং মানসিক শান্তিও কিন্তু আপনারা লাভ করতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 17 অক্টোবর 2021 রবির রাশি পরিবর্তনের সাথে সাথে বিদ্যুতের বেগে ধন প্রাপ্তি আপনাদের জীবনেও কিন্তু ঘটতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, মান সম্মান খ্যাতি মর্যাদা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাত নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং পাশাপাশি পিতার হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনের সাথে সাথে আপনাদের জীবনে কিন্তু বিদ্যুতের বেগে ধন প্রাপ্তি ঘটতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। পিতার সাহায্য পেতে চলেছেন, পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছে। এই সময় আপনাদের মান সম্মান খ্যাতি ও মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ছিল 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি রবির রাশি পরিবর্তনের সাথে সাথে বিদ্যুতের বেগে ধন প্রাপ্তি ঘটতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।